প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বরাবরের মতো আবার আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নতুন কিছুর আপডেট খবর নিয়ে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি আশরাফ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রামাবাজ। বাংলা নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব, যার রয়েছে অসংখ্য ফ্যান ও ফলোয়ার্স। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও তার ভক্তের সংখ্যা কম নয়। বিশেষ করে কলকাতার অনেক দর্শক রয়েছেন যারা অপূর্বকে অনেক ভালোবাসেন। প্রতিনিয়ত অপেক্ষায় থাকেন প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নতুন কিছুর আপডেট শোনার জন্য। তাই তো প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রতিনিয়ত করে চলেছেন নতুন নতুন নাটক, বিশেষ করে তার দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা মিলবে প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নতুন একটি নাটক, যার নাম ডিগবাজি। নাটকটিতে অভিনয় করেছেন আপনার প্রিয় অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব এবং সাবলা নূর। নাটকটির পরিচালনা করছেন জাকারিয়া শৌখিন। প্রিয় দর্শক, নাটকটির পরিচালক জাকারিয়া শৌখিন আজ সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে নাটকটির একটি লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, কামিং ডিগবাজি অনলি অন CMV। জাকারিয়া শৌখিন এমনি জিয়াউল ফারুক অপূর্ব সাবলা নূর #CMV। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব নতুন নাটক আসতে চলেছে, যার নাম ডিগবাজি। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগেই পেয়েছি প্রিয় পরিচালক জাকারিয়া শৌখিন পরিচালিত বয়স কোনো ব্যাপার না নাটকটি, দর্শকদের মন জয় করেছে। আশা করছি এই নাটকটি অনেক ভালো হবে। নাটকটির লুক দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। নাটকটির লুকে জিয়াউল ফারুক অপূর্বকে আমার কাছে অসাধারণ লেগেছে। পাশাপাশি সাবলা নূরকে অন্যরকম একটি লুক ক্রিয়েট করেছে, যেখানে সাবলা নূরের পরনে শাড়ি এবং মাথায় কাপড়। আশা করি নাটকটির গল্প নতুন কিছু হতে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সর্বশেষ আপডেট খবর। শুভকামনা জানাই নাটকটির জন্য। আশা করি নাটকটি অনেক ভালো হবে এবং দর্শকদের মন জয় করবে।